Assalamu alaikum. Welcome to my class. Student and viewer, I hope you are all well and keeping safe at your house. This is Mohammed Khalilur Rahman, assistant teacher in English at Khalilur Girls School and College. Okay, student, today I am going to take a class on transformation of sentence. Okay, student, our transformation sentence itimodhye koyekta rules shikhechi. ছয়টা রুলস আমরা কমপ্লিট করেছি, তাহলে আজকে রুল সেভেন থেকে আমাদের ট্রান্সফরমেশন শুরু হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতেছি, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সিন্স অ্যাজ হোয়েন প্লাস ফার্স্ট ক্লজ কমা সেকেন্ড ক্লজ। তাহলে আমরা স্টুডেন্ট আমরা জানলাম সিন্স অ্যাজ ওয়াই থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ বসে, ঠিক আছে, ফার্স্ট ক্লজ একটা হচ্ছে সেকেন্ড ক্লজ। এবং সিন্স অ্যাজ ওয়াই যদি প্রথমে বসে তাহলে দুটি ক্লজের মধ্যে একটি কমা বসবে। এখানে একটা জিনিস উল্লেখ করে, সিন্স অ্যাজ ওয়াই যে কোনো একটা বসতে পারবে, সিন্স অ্যাজ ওয়াই তিনটাকে এই তিনটি শব্দকে একত্রে বসানো সম্ভব না, তাহলে আমাদের সিন্স অ্যাজ ওয়াই যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, সিন্স সিন্স হি ওয়াজ লেজি হি কুড নট ডু দা ওয়ার্ক। তাহলে স্টুডেন্ট আমাদের লক্ষ্য করতে হবে, সিন্স হি ওয়াজ লেজি হি কুড নট ডু দা ওয়ার্ক, এই বাক্যটার সিন্স অ্যাজ ওয়েন এবং এরপরে একটা ক্লজ এবং তারপরে একটা ক্লজ, তাহলে দুইটা ক্লজ। এই বাক্যটাকে যদি সিম্পলে ট্রান্সফর্ম করতে হয় তাহলে আমাদের কিভাবে কী পদ্ধতি অনুসরণ করতে হবে, প্রথমেই মনে রাখতে হবে সিন্স অ্যাজ ওয়েন উঠে, সিন্স অ্যাজ ওয়েন উঠে প্রথমেই কী করতে হবে, বিকজ অফ, বিকজ প্লাস সাবজেক্ট এর পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম প্লাস বিং হ্যাভিং প্লাস বাকি অংশ, বাকি যা আছে তাই হয়ে যাবে। তাহলে আমরা এটা একটা বিকল্প রুলস আছে, পজিটিভ ফর্ম পর্যন্ত ঠিক থাকবে, তারপর আমরা বিং না করি, এরপরে পজিটিভ ফর্মের পরে আমরা কি করতে পারি, নাউন, নাউন প্লাস বাকি অংশ, বাকি অংশ। ওকে, তাহলে আমরা এটার সিম্পল করব, তাহলে সিম্পলটা কি হবে, বিকজ অফ, আমরা জানি হি, হি এর পজিটিভ ফর্ম হবে হিজ, বিকজ অফ হিজ বিং লেজি, বিং লেজি, তারপরে যা আছে হি কুড নট যা আছে তাই লিখে দিতে হবে, তাহলে আমাদের সিম্পল বাক্য হয়ে গেল। অথবা এটা আরেকবারে আরেকভাবে সিম্পল করা যায়, বিকজ অফ হিজ বিং কথাটা না লিখে পজিটিভ ফর্মে পরে সরাসরি নাউন, তাহলে আমরা জানি লেজি এর নাউন হিজ লেজিনেস, লেজিনেস বিকজ অফ হিজ লেজিনেস হি কুড নট যদি করি তাহলে এইটা ফলো করতে হবে, আর যদি পজিটিভ ফর্মের পরে নাউন বসে দিই তাহলে বিং লেখার প্রয়োজন নেই। কম্পাউন্ড, ফার্স্ট ক্লজ and second clause. তাহলে স্টুডেন্ট আমরা ফার্স্ট ক্লজ আমরা কতটুকু জানলাম, যে ফার্স্ট ক্লজ হচ্ছে হি ওয়াজ লেজি, তারপরে এবং তারপরে পরেরটা সেকেন্ড ক্লজ, তাহলে এখানে কমাকে টার্গেট করছি সেখানে আমাদের অ্যান্ড লিখতে হবে। তাহলে কম্পাউন্ড অফ হি ওয়াজ লেজি অ্যান্ড সো he could not
ওরা ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে অ্যান্ড সো, তাই সোটা বাইরে থেকে আনলে বেটাকে হয় তাহলে অ্যান্ড সো, এবং তাই সে যে কোনো কাজ করতে পারে, তাহলে ওরা ডু দ্য ওয়ার্ক, সরি কাজটি করতে পারে। তাহলে এটা আমরা কম্পাউন্ড কীভাবে করে আমরা শিখে ফেললাম। তাহলে আমরা সিন সেন্স ওয়েল, এখানে লক্ষণীয় একটা বিষয় স্টুডেন্ট, সিন সেন্স ওয়েল এখানে বাক্যটায় এখানে দুইটি ক্লজে একই সাবজেক্ট এবং ফার্স্ট ক্লজে অজুরি ভার্ব প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, তাহলে আমাদের দেখতে হবে একই সাবজেক্ট। এখানে কি এখানে বিষয় হচ্ছে একই সাবজেক্ট, একই সাবজেক্ট দুটি ক্লজে একই সাবজেক্ট কিন্তু ব্যবহৃত হল। নেক্সট রুল এইট, সিন্স এন্স ওয়েল ফার্স্ট ক্লোজ এবং সেকেন্ড ক্লোজ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ভিন্ন সাবজেক্ট, এখানে দুটি ক্লোজে ভিন্ন সাবজেক্ট ব্যবহৃত হবে। এখন আমি একটি কমপ্লেক্স সেন্টেন্স উদাহরণ দিই, অ্যাজ দ্য ওয়াটার ওয়াজ সল্টি I could not drink it. And the water was salty, I could not drink it. যেহেতু পানি ছিল লবণাক্ত, আমি পান করতে পারলাম না। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু ভিন্ন সাবজেক্ট, দ্য ওয়াটার অ্যাক্ট্রেস আই। তাহলে এখন এই ভিন্ন সাবজেক্ট থাকলে সিম্পল করতে হলে আমাদের কি রুলস ফলো করতে হবে? ওকে স্টুডেন্ট, সিন্স অ্যাজ ওয়েল উঠে যাবে যথারীতি, সিন্স অ্যাজ ওয়েল উঠে যাবে যথারীতি, উঠে প্রথম ক্লজ এর সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বিং হ্যাভিং, বিং হ্যাভিং। স্টুডেন্ট আমাদের মনে রাখতে হবে কখন বিং হয় কখন হ্যাভিং হয় প্লাস বাকি অংশ। যদি এম ই যার ওয়াজার থাকে তাহলে স্টুডেন্ট হবে বি, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ। তাহলে আমরা এখন হ্যাভিং প্লাস বাকি অংশ, তাহলে আমরা এখন এটা সিম্পল করে দ্য ওয়াটার বিং সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট। তাহলে একটি ক্লোজ হবে, হয়ে গেল একটি সাবজেক্ট, আই কুড নট ড্রিঙ্ক ইট। তাহলে এখানে দ্য ওয়াটার বি সরি পানিটি পানি লবণাক্ত হওয়ার কারণে, এটা একটা ই হয় পানিটি লবণাক্ত হওয়ার কারণে, এটা কিন্তু একটা ক্লজ হিসেবে কাজ করে, এটা একটা ডিস্টিংশন হিসেবে কাজ করলো। তাহলে সাবজেক্ট কিন্তু একটা আই কুড নট ড্রিঙ্ক ইট, এটি হয়েছে সাবজেক্ট ফিলিপ ভার্ব, এটি হয়েছে এটা ডিস্টিংশন হিসেবে কাজ করলো। তাহলে আমাদের সিম্পল হয়ে গেল। কম্পাউন্ড করতে হলে আবার স্টুডেন্ট আমাদের মনে রাখতে হবে কম্পাউন্ডে ফার্স্ট ক্লজ অ্যান্ড সেকেন্ড ক্লজ, সেকেন্ড ক্লজ। তাহলে ফার্স্ট ক্লজ এবং সেকেন্ড ক্লজ যদি ব্যবহৃত হয় তাহলে আমাদের কম্পাউন্ডের আনসারটা কী হবে? দ্য ওয়াটার ওয়াজ সল্টি অ্যান্ড I couldn't drink বাকি যা আছে তাই আই কুড নট ড্রিঙ্ক ইট। তাহলে হয়ে গেল আমাদের কম্পাউন্ড হয়ে গেল। যদি লিখি এখানে অ্যান্ড সো আই তাহলে আরও সুন্দর হয়, তবে যদি অ্যান্ড সো আই আই কুড নট ড্রিঙ্ক একই বিষয় হলো, তবে অ্যান্ড সো লিখলে সুন্দর দেখায়। অবশ্য শুধু অ্যান্ড লিখলেও রাইট হবে বাক্যটা। তাহলে আমাদের রুলটা কমপ্লিট হয়ে গেল। তাহলে স্টুডেন্ট আমাদের একটা জিনিস লক্ষণীয় বিষয়, ভিন্ন সাবজেক্টে এখানে সাবজেক্ট হয়েছে দ্য ওয়াটার, এখানে সাবজেক্ট হয়েছে আই, ভিন্ন সাবজেক্ট করে কিন্তু আমাদের বিইং হ্যাভিং দিয়ে করতে হবে। স্টুডেন্ট আমাদের আরেকটা রুলস আমাদের দেখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স since as when, since as when plus first clause second clause
when Runa closed closed the door, she went to sleep. যখন রুনা দরজা বন্ধ করলো সে ঘুমাল, মানে দরজা বন্ধ করে এই বাক্যটা যদি সিম্পল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সিন্স অ্যাজ হোয়েন উঠে, সিন্স অ্যাজ হোয়েন উঠে, যথারীতি সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে, তাহলে সিন্স অ্যাজ হোয়েন উঠে, হোয়েন বা সাবজেক্ট উঠে, সরি সাবজেক্ট উঠে, সাবজেক্ট উঠে, প্রথমেই মূল ভাবের সাথে অ্যাড দিয়ে বাকি অংশটা লিখলেই আমাদের সিম্পল হয়ে গেল। তাহলে আমরা সিম্পল করি, যেমন সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে এবং সাবজেক্ট উঠে যাবে, তাহলে কি হবে, ক্লোজিং দ্য ডোর। এখানে একটা জিনিস লক্ষণীয়, রুনা আর শি একই ব্যক্তি, কিন্তু এখন যদি আমরা শি দেখি তাহলে পশু থাকে শিকে, তাহলে এখানে নাউন প্রোনাউন, তাহলে আমাদের এখানে প্রোনাউনের স্থলে নাউন লিখতে হবে, ক্লোজিং দ্য ডোর রুনা went to sleep. তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা কি হবে, উত্তরটা ফার্স্ট ক্লজ এন্ড সেকেন্ড ক্লজ। তাহলে ফার্স্ট ক্লজ কি হবে, রুনা ক্লোজড দ্য ডোর এন্ড went to sleep and went to sleep. Runa দরজা বন্ধ করলো এবং ঘুমোতে গেল। তাহলে স্টুডেন্ট এখানে লক্ষণীয়, এখানে একই সাবজেক্ট, এই বাক্যটা একই সাবজেক্ট মূল ভার, মূল ভার। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে একই সাবজেক্ট থাকে রুনা আর শি, কিন্তু এখানে মূল ভার ক্লজ শব্দটা, তাহলে যদি মূল ভাব থাকে তাহলে সিম্পলে প্রথমেই ভাবের সাথে যুক্ত করতে হবে এবং কম্পাউন্ডে যথারীতি অ্যাড করবে। স্টুডেন্ট তাহলে তোমরা যদি রুলসগুলো ফলো করো তাহলে অবশ্যই রুল এটা হবে নয়, তাহলে তোমরা এই রুলসগুলো ইজিলি বুঝতে পারবে, তাহলে সিম্পল কমপ্লেন্স খুব সহজ হবে। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ।